হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যার। এখন বাজে ঘড়িতে 7:30, আর এখন দেখো সঙ্গীতা কি বানাচ্ছে, আটা মাখতেছে। আচ্ছা, তুমি আটা মাখতেছো কেন আজকে? এরকম করো কেন তুমি? রুটি খাবো তাই। রুটি খাবে? রুটি খাওয়ার জন্য রুটি খাবে না আজকে। আমাদের একটা কি আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ বলবো? আমাদের হলো বার্থডে গার্ল, তাই কি বলতেছে, লুচি বানাবে, ঘুগনি, মাংস, পায়েস, লুচি, কেক, এগুলো আমরা আজকে খাবো। তাই তাই আছে, এগুলো খাবো নাকি? আচ্ছা, এইবে ঘুষায় ঘুষায় কি রুটি বানায় নাকি? হ্যাঁ, একাই সবকিছু করতে পারে। দেখো দেখো কি করতেছে। আর এদিকে এখন আমাদের ময়দা মাখা হচ্ছে। তাহলে আজকে সন্ধ্যার খাওয়াটা জমে যাবে একদম গরমা গরম। গরমা গরম হবে, ফুলকলুচি। তাদের আজকে মনটা পুরো খুশি। আহা, হাসি হাসিটা তাকে পেট নিয়ে ভয় পাই যাবে। বাবা, তোমার হয়েছে 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 তাতে তাতে এসো। এদিকে বলে ডায়েট মেনটেন করবে, আর এদিকে দেখো 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 কি হারে তেল দিচ্ছে। তেল পড়লই না। এদিকে বলে ডায়েট মেনটেন করবে, আর এদিকে বলে তেল দিয়ে চুবাচ্ছে রে। এত তেল ভালোবাসে। কিছুক্ষণ আগে পুরো জোরে বৃষ্টি হলো, আর এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখনো অল্প অল্প করে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এ দেখো আমাদের ঘরের অবস্থা, আর এ দেখো কি জল ঢুকে গেছে এত রাত্রে। এখন বাজে ঘড়িতে 8:30, আর এ যে আমাদের বার্থডে গার্ল চকির তলায় ঢুকছে। পুরা ঘরে জলে জল, আমরা এইভাবেই থাকি। কবে কি হবে জানি না, পুরা জলে জল। এই যে আমার বাবুটা দেখো, বাবা ও খেলছে জলের মধ্যেই। এই ঘরেও দেখো পুরা ঘর জলে জল, কিছুই বলার নাই। আর রাতে যদি যদি রাতে যদি বৃষ্টি হলো, তাহলে আজকে গেলাম সারা রাত আজকে জাগতে হবে আমাদের সবাইকে। ঠাকুর করে আজকে যাতে না বৃষ্টি হয় এটাই চাই। এই দিন থেকে যে কবে মুক্তি পাবো ভগবানই জানে। আমার সোনা বাবুটা, বাবা বাবু বসছে কি বাবা, সোনা তো একদম মানটা সোনা। হে 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 বলতে বলতে আবার হচ্ছে মনে হচ্ছে রাত্রে আর আমরা ঘুমাবো না। পারলে কি জোরে বৃষ্টি পড়তেছে। বাবা দেখো দেখো, এদিকে দেখো উপর থেকে কিভাবে জল পড়তেছে। বিছনা তো উঠাই দিছে, পুরা দমে জল পড়তেছে, বিছনা তো জল পড়ে, আবার শুরু হয়ে গেল।
এই বাবা লাইন আপ করিস না বাবা, মা, ও বাবা, বাবাকে দেখো, বাবাকে দেখো, বাবাকে কে ডাকবে, কার বাবাটা, আম বাবা বলো, বাবা বাবা বলো, বাবা বাবা, আম বাবা, আম বাবা, আমার ছেলে নতুন নতুন কথা শিখছে, তার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, ও জিভ ভারী বলে ঠিক করে কথা বলতে পারে না, ইয়া ওয়াও ওয়াও জিয়া, এদিকে দেখো কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা কি জোরে হাওড়াকে হাউ না কট করে আওয়াজ হয়, হাউ করে ডাকে, বাউ ব্যথা বা ব্যথা বাবা, কয় না কয় না কয় না ব্যথা বাবা, হুকা ইয়া আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল রে, কি করব। তো ফ্রেন্ডস দেখো আমার ছেলে হিকারি ডাকারি করতেছে আর ওর মা গান করছে, তার সাথে লুচি বেলছে, দেখো লুচি বেলছে, আর এখন 9:30 বাজে রাত, আমাদের ঘরে এখন এগুলা চলছে, এদিকে আমার মা হচ্ছে লুচি ভাজছে, 9:30 বাজে এখন পর্যন্ত কিছুই হয়নি, তোমাদের দেখাচ্ছি, দেখো গরম গরম তেলে এক হাঁড়ি লুচি, ফুলকো লুচি, এদিকে আমাদের ভাগ্নি চলে আসছে, ওই তোর আঙ্গুল ফুটাবো দে, ওই দে এই আমাদের গেস্ট এসেছে, দাও আঙ্গুল ফুটাবো দে, এই পালা যায়, দেখো আঙ্গুল ফুটানোর কথা বললে পালা যায়, এত ভয় পায় আঙ্গুল ফুটা থেকে, বাবা ঠিকারি টিকারি ডক, এ দেখ উল্টায় পড়ে যায়, তোমার কতক্ষণ লাগবে, আরো দুইটা আছে, আচ্ছা তোমার কততে বললা, তোমার বয়সটা কত, 18, 18, তুমিও 3 বছর আগে বলছিলে 18, তোমার 18 বছর, আমি এক কথার মানুষ, তাতে আমার বয়স কোনো উল্টাপাল্টা হবে, কি বলে 18 বছরই আমার 18, দেখো ফ্রেন্ডস এত বড় একটা ছেলে আছে ওর বয়স বলে 18, ও 3 বছর আগে আমাকে বলছিল 18, 3 বছর পরে বলে 18, কেউ জানে না ওর বয়স কত, কিন্তু ওর আজকে বার্থডে, ডেট অফ বার্থ বলবো, দেখো একা একা পাল্টি খায়, এদিকে একা পাল্টি খায়, তোর আঙুল ফুটাবো দে, আঙুল ফুটাবো, কি করিস তুই, ডিগ বাজে খাইছিস নাকি, এদিকে একটা লুক আছে, এদিকে একটা শুয়ে আছে, পুরা খুশি, তো বন্ধুরা দেখো এখন সঙ্গীতা কেক কাটবে, তো বসে গেছে দুজন, তার মাঝখানে সঙ্গীতা, কাটো কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সঙ্গীতা, বাবা এদিকে সামনে, তালে দাও তালে দাও তালে দাও, তালে দাও, দেখো দুজনে বাবু হয়ে বসছে, যথেষ্ট ভদ্ররা, যথেষ্ট ভদ্র দুজনেই, আর এখানে আছে লুচি, পায়েস, পায়েসটা সাদায় বসে, আচ্ছা এটা পায়েস, ঘুগনি, লুচি, আর এই দেখো আমাদের মিষ্টি কেক, দাঁড়া আমি খাওয়া দিচ্ছি, তো সঙ্গীতা ভাগ্নিকে খাওয়াই দিল, বাবুকে খাওয়াই দিল, বাবু কেমন, টেস্টি, ফেভারিট ফেভারিট, দেখাও এটা, এটা আমার বাবার ফেভারিট,
কেক, লুচি। কেমন হয়েছে? কেমন হয়েছে? খাওয়ার পাগল, খেয়ে আর কিছু বলার পাগল না। একটু পায়েস শেষ খাওয়া দাও দেখে। হয়ে গেছে শেষ? হ্যাঁ দাদা খাচ্ছে। দাদা হাতে একটা পায়েস দিয়ে দেন আর ওই লুচি দিয়ে দেন। বাবুকে দেখ লুচি দাও। ওরা তো নিচের লুচিটা দেয়, নিচেরটা দেয়, নিচেরটা দেয়। আমরা একসাথে সবাই মিলে বসি। বাবা এখনই খাবি? বাবা এই যা বাবু খাচ্ছে, ভাগ্নি খাচ্ছে। তা চলো বন্ধুরা আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি, অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। সেই রাত্রি মানে পরের দিন চলে আসলো কেক কাটতে কাটতে। বার্থডে গার্ল নিজে খায়, আর এই পাশে আমি আর এদিকে মা আছে, আমরা দর্শক, ঠিক আছে? আমাদেরকে কোনো কেক টেক দিচ্ছে না, কেমন টাইপের! বাহ, এদেরই আমরা পিরিত দেখব, আমাদেরকে কেউ ভালোবাসার কেউ নাই। বাবুর পায়েস খাওয়া তো হয়েছে। তা আমার বেটা হচ্ছে মিষ্টি খায় না, শুধু ঝাল পছন্দ করে। দেখো ঝাল দিবে খাবে, কিন্তু মিষ্টি দিবে কিন্তু খাবে না। মহারানী কেকের জন্য বসে আছে। এদিকে মহারানী হচ্ছে কেকের জন্য বসে আছে। খালি কেক বাড়ি পাঠা দিচ্ছে, বাড়ি থেকে খাবি কেক। তো ফ্রেন্ডস আমরা দেখো খেতে বসে গেছি, আর আমার এই বাবু একা একা খাচ্ছে, এটা ফার্স্ট টাইম খাচ্ছে একা একা। এর আগে কখনো মানে হাত দিয়ে খায় না, সব খাওয়া সবসময় খাওয়া যেতে লাগে। এবং আজকে ফার্স্ট টাইম খেলো। আর এদিকে আমরা সবাই খেতে বসে গেছি, এই সঙ্গীত আবার চলে আসছে। আর তোমাদের দেখালামই ঘুগনি, লুচি, এদিকে হচ্ছে এটা উঠাও, এটা উঠাও, এটাতে কি আছে? পায়েস, এটাতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন। চিকেনটা আজকে অনেকটা ইসে চিলি চিলি টাইপের হয়ে গেছে, দেখো যে ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়েছে, তার জন্য চিলি ঠিলি চিলি চিলির মতন হয়েছে, তো হেভি টেস্ট লাগে। আগে আমরা চিকেন খেতাম না, কারণ চিকেন একটা গন্ধ থাকে বলে। আর এমনভাবে এখন বানানো হয় যে খাসি মাংস খায় সেও ভুলে যাবে। দেখো যে এ রান্না করছে, ঠিক আছে? এই জামা শোনা বাবা, তা চলো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া পরে তারপর তোমার সাথে আবার আসছি। চলো তাহলে খাই নি, মাও শুরু করে দিয়েছে। আর পড়ে গেছে খাবার আগে, ও পড়ে গেছে। আমি আরো ফ্রাইড রাইস খাবো, বলবো বাবুকে খাওয়াই দিন। আর ঘড়িতেও 10:30 মতন বেজে গেছে। একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, দেখো আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন কোনো বৃষ্টি নেই, আর এদিকে কোনো জল নাই। বৃষ্টি পড়লেই আমাদের গঙ্গা বয়ে যাবে পুরা ঘর। ওই চোখের তলায় একটুখানি আছে, দেখতে পাচ্ছ তোমরা? যাই হোক বৃষ্টিটা কমে গেছে, আজকের মতন রেহাই পেলাম। তা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার আসছি, চলো খেয়ে নিই। ফ্রেন্ডস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মারা ওদিকে শুয়ে পড়েছে, আমারও বিছানাটা হয়ে গেছে, আর পুচকু ভিতরে খেলছে। ওই দেখো পুচকু ভিতরে খেলছে, আর এদিকে হলো পুচকুর বাবা শুয়ে পড়েছে, কারণ অনেক দিন পর আজকে আমরা হলো তাড়াতাড়ি শুচ্ছি, কারণ আমাদের শুতে শুতে সেই রোজ রাত 1টা বেজে যায়। তো আজকে পুচকুর বাবা কাজে ছুটি নিয়েছে বলে আমরা 11টার মধ্যে শুতে পারছি। তো ওর বাবার খুব ঘুম পেয়েছে, তো ও শুয়ে গেছে, আর পুচকু খেলছে আমার জন্য বসে আছে।
তো ফ্রেন্ডস আমি আমার বিছানায় যাবো, চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।